পলিস কিচেন এন্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে এখন বাজে হচ্ছে সকাল 11টা প্রায়, তো এখন থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তো দেখো, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পরে নিয়ে বসে পড়েছি তরমুজ নিয়ে। তো তরমুজটা কিন্তু গরমের একটা খুব ভালো ফল, শরীরকে দারুণভাবে রিফ্রেশ করে এবং ঠান্ডা রাখে শরীর। খুব মিষ্টি কিন্তু। তো মাঝে মধ্যে তরমুজ, তারপর লেবু এসব খাওয়াটা খুব দরকার এখনকার যে সিজনটা সেটার মধ্যে, তাতে শরীর ঠান্ডা থাকে, অবশ্যই মন ভালো থাকে। তো আজকে তোমাদের সঙ্গে, আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমরা শনিবারে প্রায় নিরামিষই খেয়ে থাকি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি অবশ্যই শেয়ার করবো। না, এটা কোনো এপ্রিল ফুলের রেসিপির মতো নয়, সিরিয়াসলি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এখন তরমুজটা খেয়ে নেবো, তারপরেই চলে যাবো হচ্ছে লাঞ্চের প্রিপারেশন করতে, আর তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ একটা রেসিপি। সঙ্গে থাকো অবশ্যই, আর আমি জানি তোমরা আমার সঙ্গে অবশ্যই থাকবে। দেখতে থাকো তাহলে রূপালিস কিচেন এন্ড ব্লগ। তো দেখো, কিচেনে তো চলেই এলাম, এবার কিন্তু এই সবজিটা রান্না করবো। বলেছিলাম একটা নিরামিষ সবজি রান্না করে তোমাদেরকে দেখাবো। আর দেখো, এই জন্য সমস্ত কিছু কিন্তু আমি কেটে কুটে নিয়েছি। এখানে নিয়েছি লাউ শাক, তো লাউ শাকটা কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো রয়েছে, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, এই কয়েকটা সবজি নিয়েছি। তোমাদের ঘরে যদি অন্য কোনো সবজি থেকে থাকে সেগুলোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই রান্নাটায়। খুব সিম্পল একটা রান্না, কিন্তু একটুখানি অন্যরকম। নিরামিষ সবজি চচ্চড়ি সেগুলো আমরা সাধারণত বাড়িতে করেই থাকি, কিন্তু আজকেরটার মধ্যে একটু টুইস্ট আছে। তো অনুরোধ করব পুরো রান্নাটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেলটা, যে কোনো কুকিং অয়েলে তোমরা এটা করতে পারো, আমি সয়াবিন তেলে করছি। একদম অল্প পরিমাণেই দিচ্ছি তেল, খুব বেশি তেল ইদানিং ইউজটা করছি না, বুঝতে পেরেছো? তো তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দেবো, এই যে দেখো পাঁচ ফোড়ন নিয়েছি, এক চুটকি পাঁচ ফোড়ন, মানে হাফ টিস্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এই লোহার কড়াই না, এটাই একটা সমস্যা, কড়াইটা গরম হতে এতটা সময় লাগে, তবে ভালো কিন্তু স্বাস্থ্যকর, লোহার কড়াইয়ে রান্না করে খাওয়াটা কিন্তু খুব স্বাস্থ্যকর, আর সেই জন্যই ম্যাক্সিমাম টাইম এখন লোহার কড়াইটাই ব্যবহার করছি, ননস্টিকটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো পাঁচফোড়নটা দিয়ে তারপরেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ছ সাতটার মতো নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, সেগুলো একটুখানি ভাজা ভাজা করে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, প্রথমেই দিচ্ছি লাউ শাক, একে একে সমস্ত সবজিগুলো কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব নুন, নুনটা তো স্বাদ মতো দেব। নুনটা দিলে পরে দেখবে সবজিটা একটুখানি হয়ে যায়, একদম খুব ভালো সেদ্ধ হয়ে যায় নুনটা যদি প্রথম দিকে দেওয়া হয়। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা দেওয়া হয় আর কি, মানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োই দেবো, আর কিছুই দেবো না।
জিরে গুঁড়োটা দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এখন এটাকে ঢেকে রান্না করবো। তো ঢেকে দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো, ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করবো যেন সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিটের মতো হয়ে গেছে, 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এখন ঢাকনাটা একটু তুলে দিচ্ছি, কতটা সেদ্ধ হয়েছে সবজিগুলো একটুখানি চেক করে নিতে হবে। আশা করছি হয়ে গেছে, খুব ছোটো ছোটো করে সরু সরু করে কেটেছিলাম আলুগুলো, হ্যাঁ হয়ে গেছে গো। সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, লাউ ডাঁটা লাউ শাক তো হয়েই গেছে সেদ্ধ, আলু আর গাজরটা একটু শক্ত, তো এগুলোকে একদম সরু করে কেটেছি, তো একদম সরু করে কাটাতে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার যে টুইস্টার কথা বলেছিলাম সেটা কিন্তু এর মধ্যে এখন অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো, তো নারকেল কুড়াটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে রান্নাটার টেক্সচারটা যেমন খুব ভালো আসবে, খেতেও কিন্তু একদম অন্যরকম লাগবে, খুব খুব টেস্টি হবে। তো নারকেল কুড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। 2-3 মিনিটের মতো এখন একটু ভাজা ভাজা করে নেব, ব্যাস তারপরেই কিন্তু এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তো দেখো আমার কিন্তু ভাজা ভাজা করাটা হয়ে গেছে। নারকেল কোড়াটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের পর এটাকে নামিয়ে নেব। এই যে আমার লাউ শাকের চচ্চড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো আশা করছি আজকের রান্নাটা তোমাদের ভালোই লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, শেয়ার করো ভিডিওটা অনেক অনেক করে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। তো আর এরকম যদি রান্না প্লাস ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে, যারা নতুন তাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনটা কিন্তু সিলেক্ট করে নিও, তাহলে পরে নতুন যে কোনো রকমের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, চলে তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। নমস্কার সবাইকে।